عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে যে কোনো প্রকারে যে কোনো স্থানে আমাদের সুযোগ প্রদান করে দিচ্ছেন যাতে আমরা তার দীন ইসলামের আলোচনায় অংশগ্রহণ করতে পারি, শুনতে পারি, বলতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই দীন ইসলাম আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দীন, যার মাধ্যমে আমরা পেয়েছি আখেরি পয়গম্বর জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকের যে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ হবে, দুটি আয়াত পরিবেশন করেছি, একটা রমজান উপলক্ষে এবং একটি আয়াত যেটা 208 নম্বর সূরা বাকারার। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে, পরিপূর্ণভাবে যদি প্রবেশ না করা হয় একজন মুসলিম হিসাবে কবরেতে ফেরেশতার প্রশ্নের উত্তরে সম্মুখীন সঠিকভাবে হওয়া যাবে না, পরিপূর্ণতার অভাব থাকলে পরে সে মুসলিম হিসাবে গণ্য হবে না বলেই বিভিন্ন খুতবার মাধ্যমে এবং বিবাহের খুতবাতেও মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটা পাঠ করতেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। তো আমাদের ভেতরে পরিপূর্ণতা আনতে হবে। আজকের যে বিষয়টা, তো বিষয়টা হচ্ছে যে আজকে যে উপলক্ষ যদি কিছু করা হয়ে থাকে, এখন মৃত ব্যক্তির উপলক্ষে যদি কিছু করা হয়ে থাকে, ভাই একটু ইশারা দিয়েছেন আমাদের পূর্ব বক্তা সাহেব সম্মানীয় ইমাম সাহেব, ইসলামের মধ্যে এমন কিছু রীতি রেওয়াজ নাই। সর্বপ্রথম হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 1631, সেখানে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করল, সে যেই হোক না কেন, যত বড় মহাপুরুষ হোক না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত দরজা বন্ধ, অর্থাৎ তার নেকি পাওয়ার দরজা বন্ধ, তার গুনাহ সংগ্রহের দরজা বন্ধ, কিন্তু যদি সে তিনটি কাজ করে গিয়ে থাকে,
যে ব্যক্তি মারা গেল তাকে কোনোভাবে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি কিঞ্চিত উপকার পৌঁছাবার প্রচেষ্টা করে তাহলেও তারা সামর্থ্য হবে না, তাদের সেই সামর্থ্য হবে না যে মৃত ব্যক্তির কোনো উপকার তারা করতে পারে। তিনটি কাজ ব্যতীত, প্রথম কাজ সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকায়ে জারিয়া অনেক উপায় আছে, শুধুমাত্র ধর্মীয় সেবা করা বা মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসা নির্মাণ করে দেওয়া, এর নাম সাদকায়ে জারিয়া নয়। সাদকায়ে জারিয়ার বিভিন্ন ভাবে কাজ করা যায়, যেমন মানুষদের অসুবিধা হচ্ছে রাস্তা চলাচলের জন্য, সেটা কবরস্থানের রাস্তা হোক, সেটা কোনো পথ চলার রাস্তা হোক, কোনো এক জায়গায় মিলিত হওয়ার রাস্তা হোক বা মসজিদে গমনের রাস্তা হোক। রাস্তা নির্মাণ করে দিল, রাস্তাকে বাঁধিয়ে দিল, তৈরি করে দিল, অতঃপর সেই ব্যক্তি মারা গেল, যতদিন পর্যন্ত তার তৈরিকৃত রাস্তায় মানুষ চলাচল করবে ততদিন পর্যন্ত সে মারা গিয়েও কবরে কিন্তু তার নেকিতে যোগ হতেই থাকবে, হতেই থাকবে। সে ব্যক্তি এমন এলাকায় একটা কল তৈরি করে দিল, টিউবওয়েল হোক বা আরো কিছু হোক, কুয়া তৈরি করে দিল, যেখান থেকে পশু পাখি হোক এবং মানুষ আরো অন্য অন্য প্রাণী তারা কি করে, পানি পান করে, পানি ব্যবহার করে। যতদিন পর্যন্ত ওই কল বা ওই কুয়া টিকে থাকবে আর সেটা ব্যবহারের ফলে পশু পাখি এবং মানুষ এক কথায় জীব উপকৃত হবে, ততদিন পর্যন্ত সে নেকি পেতে থাকবে। তো এরূপ কাজ অনেক হতে পারে, অনেক ধরনের কাজ, যেটা মানুষ ভালো কাজে ব্যবহার পাবে, উপকার পাবে। এমন কিছু করে গেল, নির্মাণ করে গেল, মসজিদ নির্মাণ করে গেল, সেখানে নামাজ যতদিন আল্লাহর বান্দাগণ আল্লাহর ইবাদত করবে সেই ব্যক্তি একটা স্বভাব পেতে থাকবে, এটার নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। দ্বিতীয় হচ্ছে ভালো ইলম ছেড়ে যাওয়া, ভালো জ্ঞান ছেড়ে যাওয়া। এই ভালো ইলম বা ভালো জ্ঞানটা কি? ধরুন আমরা আজকে বুখারি থেকে হাদিস পেশ করছি, তো ইমাম বুখারি মোহাম্মদ বিন ইসমাইল তার নাম ছিল, তার নাম ছিল মোহাম্মদ, পিতার নাম ইসমাইল। তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অনেক মেহনত করেছেন, ষোলো বছর ধরে, ষোলো বছরের মেহনতের ফল তিনি 7,563টা হাদিস সংগ্রহ করে গিয়েছেন সহিহুল বুখারিতে। তিনি জীবিত অবস্থায় প্রায় লক্ষাধিক ছাত্রকে বুখারি নিজের লেখা কেতাব পাঠ করিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো নিজের লেখা গ্রন্থ যাদেরকে পাঠ করিয়েছে, ছাত্র গড়েছে, সেই ছাত্রগণ অতঃপর তারাও ছাত্র গড়েছে। এইভাবে চলতে 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 দেখা গেল পরবর্তীকালে সহিহুল বুখারি গ্রন্থাকারে লিপিবদ্ধ হলো, আমাদের কাছে পৌঁছেছে, আমরা পাঠ করছি, আমরা জ্ঞান অর্জন করছি, সেটাকে বর্ণনা করছি। এইভাবে যতদিন ইসলাম টিকে থাকবে, যতদিন মানুষের মধ্যে ইসলাম টিকে থাকবে, সঠিক ইসলাম টিকে থাকবে, সহিহ বুখারীর হাদিস যতদিন আলোচনা হতে থাকবে ততদিন পর্যন্ত মারা গিয়েছেন প্রায় 1100 বছরের উপরে হয়ে গেল, তিনি কিন্তু এখনো নেকি পেয়ে যাচ্ছেন এবং কিয়ামত তালাক তিনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো ইলম ছেড়ে যাওয়ার এটি একটি উপায়। তারপরে ছাত্র তৈরি করে যাচ্ছে, ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, এইভাবে একটা সিলসিলা বজায় থাকবে। ভালো ছাত্ররা, ভালো আলেমরা তারা কি করবে? সমাজের মধ্যে যাবে, কোরআন এবং হাদিসের জ্ঞান মানুষদেরকে দান করবে, তার দ্বারা মানুষ উপকৃত হবে, তারা অন্ধকার থেকে আলোর পথ পাবে, এটাও একটা দিক। একটা বই সে লিখে গেল, সেই বই পুস্তক মানুষ পাঠ করবে, জ্ঞান লাভ করবে, সঠিক রাস্তা পাবে। ওয়াজ নসিহত করে গেল, বক্তৃতা করে গেল, রেকর্ড করে গেল, ভিডিও হোক, অডিও হোক, যতদিন পর্যন্ত মানুষ শুনতে থাকবে এবং উপকার পেতে থাকবে, ভালো ইলিম তার ছেড়ে যাওয়াকে তারা শুনবে এবং উপকার পাবে, ততদিন পর্যন্ত সে কবরে সওয়াব পাবে, নেকি পাবে। আর তৃতীয় রাস্তা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তৃতীয় রাস্তা হচ্ছে নেক আওলাদ, সন্তান সন্ততি। তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
প্রার্থনা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতা মাতা যেভাবে আমাকে স্নেহ করেছিল, যেভাবে স্নেহ করে আমাকে লালিত পালিত করেছে, অনুরূপ ভাবে তুমিও তাকে স্নেহ করো, তাকে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে রাখো। এই দোয়া করতে থাকবে তার পিতা মাতার জন্য। নেক সন্তান সন্ততি বলা হয়েছে, এমন সন্তান সন্ততি যদি দোয়া করে কবুল হবে না যে সন্তান নিজে শিরকের মধ্যে লিপ্ত আছে, বিরাতের মধ্যে লিপ্ত আছে, নামাজ পড়ে না, রোজার ধার ধরে না, শরীয়তের ধার ধরে না। সেই সন্তান যদি পিতামাতার কবরে গিয়ে, কবরে জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করে, তার দোয়া গ্রহণযোগ্য হবে না। নেক সন্তান সন্ততির দৃষ্টান্ত হচ্ছে সে নিজে তৌহিদবাদী হবে, শিরিক থেকে মুক্ত থাকবে, বিদাত থেকে মুক্ত থাকবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং তার পিতামাতার জন্য দোয়া করতে থাকবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, যে ব্যক্তি তার পিতামাতার জন্য যে নেক সন্তান সন্ততি দোয়া করবে, রব্বানা ফ্রিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন আরওয়াহে রুহের জগতে ইল্লি ইনে তার কিছুটা মর্যাদা বাড়িয়ে দেন, তখন সেই ব্যক্তি তার পিতামাতা যে নেক সন্তান সন্ততি ছেড়ে গিয়েছে, ঘুরতে ঘুরতে দেখছে আরওয়াহে রুহের জগতে কি করা হয়, এর একটু বিশ্লেষণ করতে হবে। কারণ আরওয়াহে রুহের জগতে ইল্লি ইনে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের পাশে সবুজ রঙের পাখি, সবুজ রঙের পাখির ভেতরে মুমিন হোক বা শহীদ হোক, মুমিন হোক বা শহীদ হোক, তাদের আত্মাকে একটা সবুজ রঙের পাখির ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং সেই আত্মা, সেই পাখি ঘুরে বেড়ায়, জান্নাতের ফল ভক্ষণ করতে থাকে, জান্নাতের নিয়ামত তারা গ্রহণ করতে থাকে, কিন্তু সশরীরে, মানুষের শরীরে নয়, পাখির বেশে। এবং তাদের যখন একটু মর্যাদা বৃদ্ধি হবে, ধরুন চারটি গাছের ফল খেতে পাচ্ছিল, যখন একটি গাছ বাড়িয়ে দেওয়া হবে, তখন তারা অবাক হবে যে আমার মর্যাদা কিসে বৃদ্ধি পাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে সংবাদ দেওয়া হবে, তুমি যে নেক সন্তান সন্ততি ছেড়ে এসছো, তারা তোমার জন্য আমার কাছে প্রার্থনা করছে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, এই জন্য তোমার পাপকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আর তোমার মর্যাদাকে এখানে বৃদ্ধি করা হচ্ছে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যে তিনটি কাজ যদি করে যেতে পারে যে কোনো ব্যক্তি, পৃথিবী থেকে বিদায় নিল, এই তিনটির মধ্যে একটি কাজ সে করে গেল, যতদিন পর্যন্ত তার সেই কাজগুলো বজায় থাকবে, মানুষ উপকৃত হতে পাবে, ততদিন পর্যন্ত সে নেকি পেতে থাকবে। এছাড়া অন্য কোনো উপায়ে মাইয়াত মারা গেল যাওয়ার পরে তার শিওরে বসে কোরআন পাঠ করা হোক, বা তাকে দাফন করার পরে সবাই মিলে দোয়া করা হোক, বা তার মৃত্যুর সাত দিন পর, একুশ দিন পর, চল্লিশ দিন পর তার নামে কিছু হাফিজদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করিয়ে, ওয়াজনসিহত করিয়ে তাকে যে উপকার পাওয়ার প্রচেষ্টা করা হয়, সে কিঞ্চিত উপকার পাবে না, কোনো উপকার সে পাবে না। আর এটাকে বলা হয় নিয়াহা। জারির বিন আবদুল্লাহ তিনি বলছেন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 6905, জারির বিন আবদুল্লাহ বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগে কি করতাম, জাহিলিয়াতের যুগে আমরা মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছাতাম, অতঃপর কি করতাম, মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে আমরা সমবেতভাবে কিছু খাদ্য গ্রহণ করতাম। আর পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এটা হলো নিয়াহা। কিভাবে তিনি জানতে পারলেন, আসবো সহিহ ইবনে খুজাইমা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 550, সেখানে উল্লেখ রয়েছে, যখন জারির বিন আবদুল্লাহর একটি প্রতিনিধি দল উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাকে যে তোমরা কি নিয়াহা করে থাকো নাকি। তো তিনি বেখবর আছেন যে নিয়াহা কাকে বলা হয়, তিনি বলছেন না আমরা তো করি না। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি মৃত ব্যক্তির পরিবারের মধ্যে নির্দিষ্ট কিছুদিন পর উপস্থাপন করো, তোমরা সমবেত হও এবং সেখানে কিছু খানা পিনা করো, আলোচনা করো। বলছেন হ্যাঁ আমরা এটা করে থাকি। তিনি বলছেন এটাই নিয়াহা, আর এটা শরীয়তে নিষিদ্ধ, এটা করা যাবে না, এটা হচ্ছে জাহেলিয়াতের একটি প্রচলন। তাহলে বুঝতে পারলাম যে আমাদের দেশের যে ভারতীয় উপমহাদেশে এটা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মবেদ যারা ধারণ করে বেদ পুরাণ গীতা তাদের থেকে আমাদের ভেতরে চলে এসছে, কিন্তু এর অস্তিত্ব ছিল সেই যুগেও।
ইসলাম আসার পূর্বেও মক্কার কাফিরদের মধ্যে জাহিলিয়াতের যুগে এর অস্তিত্ব ছিল, আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। এখন বিষয় হচ্ছে, তাহলে মৃত ব্যক্তির জন্য কি কিছু করণীয় আর আছে কিনা? যখন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে মৃত ব্যক্তিকে আর কোনোভাবেই সবাব কেউ পৌঁছাতে পারবে না, মৃত ব্যক্তিকে কোনোভাবেই কেউ কোনো উপকার করতে পারবে না তিনটি কাজ ছাড়া, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি মিলেও কোনো মতেই পারবে না। কারণ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত। কারণ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলতেন না, শরীয়তি কোনো কথা, শরীয়তি কোনো আদেশ বা নিষেধ করতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বা নিষেধ ব্যতীত। তাহলে আমাদের মধ্যে যে প্রচলন আছে এটা আমাদেরকে ত্যাগ করতে হবে, আমাদেরকে আগামীতে প্রচেষ্টা করতে হবে যে আমরা যা করব কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে করব, আমাদের মধ্যে যে প্রচলন ভুল হয়ে আছে সেটাকে একদম গোড়া থেকে উপরে শিকড় সমেত জড় সমেত উপরে নিক্ষেপ করে ফেলে নিক্ষেপ করে দিতে হবে, যাতে সেই জিনিস আমাদের মধ্যে দ্বিতীয়বার না ঘটে। হ্যাঁ, যদি আমরা বলি যে আমরা কিছুটা নেব আমাদের বিদাতি ভাইদের প্রচলন আর কিছুটা আমরা কোরআন হাদিসের প্রচলন, না, এটা কিন্তু ইসলাম নয়। সূরা কাফিরুন যখন অবতীর্ণ হয়েছিল তার শানে নুজুল যদি আমরা জানি, মক্কার কাফিরগণ কি বলেছিলেন, যখন দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর রোকা যাচ্ছে না, দিনের দিন পর প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তি মুসলিম হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করছে, তখন মক্কার কাফিররা কি করলো, দল বেঁধে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলল, এক কাজ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি করো মুসলমানরা, কিছুদিন আমাদের ঠাকুরের আমাদের দেবতাদের পূজা করো, অতঃপর আমরাও কিছুদিন তোমার আল্লাহর পূজা করব, তোমরা কিছুদিন আমাদের ঈশ্বরের আমাদের দেবতার পূজা করো, আমরাও কিছুদিন তোমাদের দেবতার তোমাদের ঈশ্বরের পূজা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন অবতীর্ণ করলেন যে তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, আমরা যাদের ইবাদত করো আমরা যাদের মানে ইবাদত করি তোমরা তাদের ইবাদত করতে পারো না, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো, কিছুটা না কিছুটা মানবো কিছুটা ছাড়বো সে পরিপূর্ণ মুসলিম হতে পারে না, তার মধ্যে কমি আছে, আর কমি থাকলে পরে জানতে হবে সে কোনো না কোনোভাবে শয়তানের প্ররোচনার মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, সে পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করতে পারেনি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে ইদ্দিবা করো না, অনুসরণ করো না, আনুগত্য করো না খবরদার শয়তানে। কিন্তু শয়তানের আনুগত্য করেই মানুষ তার মস্তিষ্কে এইগুলো ধারণ করে নেয় যে অবশ্যই আমাদের সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সবার সঙ্গে তাল মিলিয়ে চলার নাম ইসলাম নয়, ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলাম কমপ্লিট ধর্ম। এর মধ্যে আবার কিছু মানুষের আবির্ভাব ঘটেছে যারা আবার কি করে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, যে ব্যক্তি বলবে যে ধর্ম নিরপেক্ষতা আমি ধর্ম নিরপেক্ষ সে জানবেন যে কোনো ধর্মই মানে না, ধর্ম নিরপেক্ষতা বলে কিছু নাই। নিরপেক্ষতা যদি দেখতে যান তাহলে বলতে হবে একটা প্রবাদ আছে না, জ্ঞানীগুণ বলে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে ঘোষণা করে তারা বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই, আর এটার সঙ্গে কিছু নামধারী মুসলিমরাও যোগ দিচ্ছে, তারা কি করছে বলছে হ্যাঁ ধর্ম যে যার পরবগুলো তোমার আমার সবার, হিন্দুদের বিভিন্ন পরবে বিভিন্ন উৎসবে মুসলিমগণও যোগ দিচ্ছে, আবার মুসলিমদের ঈদ এবং বকরিদ এই উপলক্ষে আবার কিছু মুসলিমরা বাড়িতে কি করে রান্না বান্না করে অপর ভাইদেরকে হিন্দু হিন্দু খ্রিস্টান ইহুদি তাদের বন্ধু বান্ধবদেরকে আহ্বান করে নিজেদের বাড়িতে, ওহ কি আনন্দ তোমাদের মানে উৎসবে আমরা যাব, আমাদের উৎসবে তোমরা আসবে, একে অপরের উৎসব আমরা ভোগ করব, আমরা হচ্ছি নিরপেক্ষ। যে ব্যক্তি নিরপেক্ষ হয় সে কোনোদিন ইসলাম ধর্ম সম্পূর্ণ অনুসরণ করতে পারবে না, আমি নিরপেক্ষ নয় আমি সত্যের পক্ষে,
আমাকে নিরপেক্ষ হলে চলবে না, আমাকে সত্যের পক্ষ অবলম্বন করতে হবে, আমাকে ইসলামের পক্ষ অবলম্বন করতে হবে। আর ইসলাম হচ্ছে একমাত্র সত্য দিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন। এছাড়া কোন ধর্ম, কোন দিন, কোন মানুষের মতবাদ যদি মানা যায়, যেটার সঙ্গে পবিত্র কোরআনের সংঘাত হচ্ছে, যেটার সঙ্গে মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের সংঘাত হচ্ছে, জেনে নেবেন কোন ব্যক্তি যদি জেনে শুনে সেটা পালন করে, কোরআনের আয়াতকে সে উপেক্ষা করলো, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সে উপেক্ষা করলো, সে কোনোদিন মুসলিম হতে পারে না। তার ইমানের মধ্যে, তার আকীদার মধ্যে ঘাটতি রয়েছে। তাই পুরুষ হোক নারী হোক, আমাদেরকে দীন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আকীদা কাকে বলে জানতে হবে, আকীদার পরিশুদ্ধি ঘটাতে হবে, তাওহীদ কাকে বলে জানতে হবে, তাওহীদের গুরুত্ব এত বেশি ইসলামের মধ্যে, কিভাবে আমল করতে হবে আকীদার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে, আকীদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে আমাকে কট্টরপন্থী তাওহীদবাদী হতে হবে, আকীদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে আমাকে কট্টরপন্থী তাওহীদবাদী হতে হবে, আর আমলের ক্ষেত্রে বিদাতের বিরুদ্ধে আমাকে কট্টরবাদী শূন্যপন্থী হতে হবে। কোন রকমের বিদাতকে পোষায় দেওয়া যাবে না, কোন রকমের শিরককে পোষায় দেওয়া যাবে না। যদি এই দুটো জিনিস আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারব। আজকে যেহেতু একটি বাড়ির মধ্যে সভা হচ্ছে, তো পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলা মা বোনেরাও উপস্থিত রয়েছেন এখানে, তো কিছু তাদের সম্পর্কেও বলার প্রয়োজন আছে। সর্বপ্রথমত বিষয় হল যে মা বোনেদেরকে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মাতৃ জীবনের শেষের দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে গেলেন। প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, অতঃপর সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই করতে করতে সাত আসমান ভ্রমণ করালেন। অনেক কিছু দৃশ্য তিনি দেখেছিলেন। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, পঞ্চাশ ওয়াক্তের জায়গায় পঞ্চাশ ওয়াক্ত প্রথমে দেওয়া হয়েছিল, অতঃপর পাঁচ পাঁচ কমতে 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 পাঁচ রাকাত পাঁচ ওয়াক্তে ঠেকল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে পঞ্চাশ ওয়াক্ত আমি নির্ধারণ করেছিলাম, ওই পঞ্চাশ ওয়াক্তের সওয়াবই তোমরা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য যে ফরজ করা হয়েছে সেটা যদি সঠিকভাবে আদায় করতে পারি, সঠিকভাবে আদায় করা মানে আমি ফজরের সময় ঘুমাবো আর সকালবেলা উঠে ফজরের নামাজ পড়বো, এটা কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করা হবে না। ইন্না সলাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ বা সলাত মুমিন হোক, মুমিনা নারী হোক বা মুমিন পুরুষ হোক, তাদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। ফজরের ওয়াক্তে আপনাকে ফজর পড়তে হবে, জোহরের ওয়াক্তে আপনাকে জোহর পড়তে হবে, আসরের ওয়াক্তে আপনাকে আসর পড়তে হবে, মাগরিবের ওয়াক্তে আপনাকে মাগরিব পড়তে হবে, এশার ওয়াক্তে আপনাকে এশা পড়তে হবে। হ্যাঁ, ব্যতিক্রম আছে, যদি আপনি সফরে থাকেন আপনাকে মাগরিবের সঙ্গে এবং এশার সঙ্গে একে অপরের সলাত আপনি জমা করতে পারেন, জোহর এবং আসরের সলাত একে অপরের সঙ্গে আপনি জমা করতে পারেন, এর বিধান আপনাকে সফরে দেওয়া হয়েছে, বা কোনো জরুরি ভিত্তিক কাজে আপনি বের হচ্ছেন, জোহরের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, জোহরের সময় আপনি আসরকে টেনে আনতে পারেন, কারণ আপনি হয়তো পথে ঘাটে আসরের ওয়াক্ত পাবেন না। অনুরূপ একে অপরের সময়ের মধ্যে মাগরিব এবং এশাকে জমা করতে পারেন। তো এছাড়া নিজের ইচ্ছা মতো আমি ফজরের সময় উঠব না, আমি কি করব, ঘুম থেকে উঠব সাতটা আটটা, আর যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ পড়ব, হ্যাঁ চলতে পারে, ব্যতিক্রম হতে পারে, হয়তো একদিন আপনার ঘুম না ভাঙতে পারে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটতেই পারে, কিন্তু রোজকারের যদি প্র্যাকটিস করে নেওয়া যায় নামাজ আপনার গ্রহণযোগ্য হবে না। যদি সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে তোমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে আমি পঞ্চাশ ওয়াক্ত নির্ধারিত করেছিলাম, আমার নির্ধারণের মধ্যে কোনো কমি নাই, আমি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করব। তো
তো মহানবী সাল্লামকে কিছু দৃশ্য দেখানো হয়েছিল তখন। সহিহ বুখারী হাদিস নম্বর 29 রয়েছে, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে বসে আছেন এবং তিনি আলোচনা করছেন মিরাজের সম্পর্কে। তিনি বলছেন, আমি যে মিরাজে গেছিলাম আমাকে দেখানো হয়েছে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, জান্নাতে কাদের অংশ বেশি, জাহান্নামে কাদের অংশ বেশি। আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে অধিকাংশ হচ্ছে মহিলা। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অধিকাংশ মহিলা কেন? তখন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অধিকাংশ মহিলা হওয়ার এই কারণ হচ্ছে এটা যে মহিলাগণ নারীগণ কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে। তখন সাহাবায়ে কেরামগুলো বললেন, তারা কি কেমন ধরনের শিরিক করে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সরাসরি শিরিক করে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, মুসলমান হলেও তারা কি করে, তারা স্বামীর ঘর করছে। স্বামীর ঘর করতে করতে প্রত্যেক ঘরেতে স্বামী স্ত্রী কিছু না কিছু টুকবুক হতেই পারে, সাংসারিক অশান্তি হতেই পারে। স্বামী সারা জীবন তার ভালোভাবে দেখাশোনা করে যাচ্ছে, একদিন শুধু এতটুকু যদি ঘাটতি হয় তখন তারা কথায় বলে ফেলে, তোমার কাছে আমি সারা জীবন সুখ পেলাম না। এই একটা কথা যদি তার মুখ দিয়ে বের হয়ে যায় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আমি তোমার কাছে সারা জীবন কোনোদিন সুখ পেলাম না, এই যে বলছে স্বামীর নাশুকৃত করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশুকৃত সে করছে। কিন্তু কারণ সে স্বামী একদিন হয়তো কোনো কিছুতে কমতি দিয়েছে, হতেই পারে, মানুষ ভুল হতেই পারে, মানুষকে সৃষ্টি করা হয়েছে তার স্বভাব হচ্ছে ভুল হওয়া। স্ত্রীর ভালোভাবে দেখাশোনা করার দায়িত্ব স্বামীর, কিন্তু স্বামীর দ্বারা ভুল হতে পারে, তার জন্য একদিনে যে অসুবিধা হয়েছে তার জন্য সারা জীবনকে টেনে আনা যে তোমার কাছে আমি সারা জীবন সুখ পেলাম না, সে স্বামীর নাশুকরি করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে সুখ শান্তি দিয়েছে সেটাকেও সে অস্বীকার করলো, যার কারণে তাকে জাহান্নামী বেশি হতে হবে। তাহলে এই যে কাবিরা গুনাহ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে পেয়েও অস্বীকার করলে পরে কিন্তু শাস্তি পেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে গীবত বা পরনিন্দা হচ্ছে একটি মহাপাপ। গীবত এবং পরনিন্দা একটি মহাপাপ, আর এই পাপের মধ্যে পুরুষদের চাইতে বেশি হচ্ছে নারীরা যুক্ত। দেখবেন অধিকাংশ মহিলাগণ যখন এক জায়গায় হয়, অধিকাংশ মহিলা যখন এক জায়গায় হয় একে অপরের সংসারের কথাবার্তা বলে, তুই কেমন আছিস, তোর স্বামী কেমন আছে, ব্যাস শুরু করে দিল, আমার শাশুড়ির সঙ্গে এই হচ্ছে, জায়ের সঙ্গে এই হচ্ছে, ননদের সঙ্গে এই হচ্ছে, ও শুরু করে দিল যে হ্যাঁ তোর শাশুড়ি এরকম, আমার শাশুড়ির সঙ্গে এরকম হচ্ছে, আমার সংসারে এরকম হচ্ছে। তারা কি করলো, শাশুড়ির ননদের জায়ের গীবত শুরু করে দিল, একে অপরের শ্রবণ করতে থাকলো। যে গীবতকারী হচ্ছে নিজের মৃত ব্যক্তির, নিজের মৃত ভাইয়ের গোশ ভক্ষণকারী। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনকে হেঁটে যাচ্ছেন একটি কবরস্থানের পাশ দিয়ে, যেতে যেতে হঠাৎ তিনি থমকে গেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে কি করলেন, একটা খেজুরের ডাল আনালেন, সাহাবাদের হুকুম দিলেন, সাহাবায়ে কেরামগণ খেজুরের ডাল আনলেন। ডাল আনার পরে তিনি কি করলেন, সেই ডালটাকে দুভাগ করলেন, দুভাগ করার পর দুটি কবরের মধ্যে পুঁতে দিলেন। তো সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরূপ আচরণ করতে কোনোদিন আমরা ইতিপূর্বে দেখিনি, তাহলে আজকের এই আচরণটার কারণ কি, আজকে যে ঘটনাটা ঘটলো এর কারণ কি? তিনি বলছেন, আমি জানতে পারলাম যে এই কবর দুটোর মধ্যে কবরবাসী দুটিকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো গুরুতর পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আমি যে ডালগুলো পুঁতলাম, আশা করছি যে এই ডালগুলো যতক্ষণ পর্যন্ত শুকনো না হবে ততক্ষণ পর্যন্ত এদের কবরের আজাব একটু হালকা করা হবে। তো এদেরকে কোনো বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিসের জন্য? একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তার কাপড়ে পেশাব লাগতো, সে পেশাব করতো, সে সাবধানতা অবলম্বন করতো না। আমাদের অধিকাংশ মানুষকে দেখবেন মসজিদে মসজিদে যে পেশাবখানা রয়েছে, সেই ব্যক্তি পেশাব করতে যাচ্ছে, বসেছে পেশাব করতে, তার পাঞ্জাবির পেছনেরটা কি হচ্ছে, দাবানটা লটকাচ্ছে পায়েতে। কত মানুষ সেখান দিয়ে চলাচল করছে, পেশাবখানায় পেশাব করছে, তার পায়ে হয়তো ছিটকে লাগছে, বা পেশাব হয়তো ছিটকে সেখানে লাগতে পারে, সেখানে পাঞ্জাবির দাওয়ানটা লটকাচ্ছে। তো নাপাকি লেগে যাচ্ছে, নাপাক কাপড়ে, কিন্তু নাপাক কাপড়ে
নাপাক পোশাকে কিন্তু নামাজ হবে না, এটা সে খেয়াল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে প্রস্রাব থেকে সাবধান থাকতো না, প্রস্রাবের ছিটে তার কাপড়ের মধ্যে পড়তো, সে সাবধানতা অবলম্বন করতো না, ওই কাপড়ে সে কি করতো? ইবাদত করতো, যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে এই জন্য, সে ছিল চগলখোর। চগলখোর কাকে বলা হয়? আমি এর কাছে গেলাম এর মতো বয়ান করছি, আর ওর কাছে গেলাম ওর মতো বয়ান করছি। আমি এক ব্যক্তির কাছে গিয়ে দ্বিতীয় ব্যক্তির অন্য ব্যক্তির জীবন করছি, দুর্নাম করছি, ও না তোর সম্পর্কে এটা বলেছে। আবার যখন ওর কাছে যাচ্ছি এর সম্পর্কে বলছি, ও না তোর দুর্নাম করেছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সবচেয়ে খাতারনাক, সবচাইতে খাতারনাক ব্যক্তি হলো দুই মুখ সাপ, দুই মুখে ব্যক্তি। এর কাছে এর মতো কথা বলে, ওর কাছে ওর মতো কথা বলে, অনুরূপ ব্যক্তি থেকে বাঁচতে হবে। আর ওই জিনিসটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে যে পাপ গুলো আমাদের ভেতরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না শুকরি করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, গীবত থেকে, পরনিন্দা থেকে, পরচর্চা থেকে বাঁচতে হবে, চগলখুরি থেকে বাঁচতে হবে। মা বোনেদের জন্য খুব সহজ করা হয়েছে, মা বোনেদের জন্য ইসলামে মাত্র চারটি বস্তু দেওয়া হয়েছে। ইমান আনার পরে অবশ্যই ইমান আনতে হবে, ইমান আনতে হবে, তৌহিদবাদী হতে হবে, সুন্নাপন্থী হতে হবে। তারপরে কোনো নারী যদি চারটি কাজ করে, কোনো মহিলা যদি চারটি কাজ মাত্র করতে পারে, সেই মহিলার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে, যেটা সে খুশি সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা সৃষ্টি হবে না। প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, তাকে সুন্নত নফল। সে যদি সংসার কাজে ব্যস্ত থাকে, সাংসারিক কাজে যদি সে ব্যস্ত থাকে, তাকে সুন্নত পড়তে হবে না, নফল পড়তে হবে না, কোনো কিছু আদায় করতে হবে না, কেবলমাত্র দৈনিক পাঁচ ওয়াক্ত সলাৎ, পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ সলাৎ তারা আদায় করবে। দ্বিতীয় হচ্ছে, রমজান মাসের রোজা ফরজ, রোজা তারা রাখবে। তৃতীয় হচ্ছে, নিজেকে পর্দার মধ্যে রাখবে, পর্দা নাশিল হয়ে থাকবে, নিজের রূপকে, নিজের যৌবনকে, নিজের সৌন্দর্যকে কোনো পরপুরুষের কাছে সে জাহির করবে না, একমাত্র তার স্বামী ছাড়া। আর চতুর্থ হচ্ছে, চার নম্বর হচ্ছে, সে নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর সেবা করবে। আজকালকে স্বামীর সেবা করার মতো নারী খুঁজে পাওয়া যায় না। এই চারটি কাজ করতে পারলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই নারী জান্নাতে আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে এই সমস্ত আমল আমাদের ভিতরে থাকতে হবে। যদি এই সমস্ত আমল আমাদের ভিতরে থাকে, তাহলে আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতের মধ্যে দিবেন। তো এই সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে কিছু কাবিরা গুনাহ আছে, সেই সমস্ত কাবিরা গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। যেমন, যেখানে আমি যেটা দেখি সেটা কিন্তু বলি, এই বাড়িতে আজকে এসেছি, শুনলাম যে এই বাড়িতে নাকি ইসলামী পরিবেশ আছে, কোরআন এবং হাদিস চর্চা হয়, কোরআন ও হাদিসের জ্ঞান আছে, কিন্তু আবার কোরআন ও হাদিসের পরিপন্থী বিষয় আমি দর্শন করলাম। তো মহানবী সাল্লাম যেটা বলছেন, আবু তালহা রাজিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি, সহিহ বুখারী হাদিস নম্বর 3225, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে, সেখানে ফেরেশতা অর্থাৎ আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে বাড়িতে কুকুর থাকে আর যে বাড়িতে ছবি, যার প্রাণ আছে, একটা পাখির প্রাণ আছে, সে উড়ে বেড়াতে পারে, প্রাণ আছে বলতে আমরা কিন্তু ওই গাছ ধরবো না, যার রূপ আছে, এক কথায় প্রাণীর ছবি, যে প্রাণীকে বলা হয়েছে যে ছবি থাকলে সেখানে আল্লাহ ফেরেশতা ঢুকবে না, সেটা হচ্ছে এমন কিছু প্রাণী যারা চলাফেরা, খাওয়া দাওয়া, হাঁটা চলা সমস্ত কিছু করে, এর মধ্যে পশু পাখি জানোয়ার অনেক কিছু, জঙ্গলের মধ্যে বিভিন্ন জন্তু জানোয়ার রয়েছে, বাঘ সিংহ হাতি, তারপরে সৌন্দর্য হরিণ জিরাফ জেব্রা, এগুলো ছবি যদি বাড়িতে টাঙানো থাকে, বা আমরা ঘুরতে গেলাম বেড়াতে গেলাম সেখানে ছবি তুললাম, যদি বাড়িতে থাকে প্রকাশ্যে থাকে, হ্যাঁ আপনি গোপনে রাখতে পারেন, কিন্তু ছবি তোলা প্রয়োজন ব্যতীত ছবি তোলা যাবে না, প্রয়োজন ব্যতীত ছবি তোলা যাবে না। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, সেহেতু আমরা বলতে পারবো না যে ওটা একদম নিষিদ্ধ। কোন মহাদ্বীপ
এই ফতোয়া দিতে পারবেন না যে ওটা নিষিদ্ধ, কিন্তু কিয়াস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, এক ব্যক্তি যখন এলো সে ছবি আঁকত, তাকে বললেন তুমি পশু পাখিদের ছবি না এঁকে জঙ্গল সৌন্দর্য নদী নালা গাছপালা এসব ছবি আঁকো, তাহলে প্রাণীর ছবি আঁকতে তিনি নিষেধ করলেন। আর তিনি বলেছেন যারা প্রাণীর ছবি আঁকে, প্রাণীর ছবি অঙ্কন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন এ ছবি অঙ্কনকারী এসো, তুমি যে ছবি অঙ্কন করেছিলে তার মধ্যে প্রাণ সঞ্চার করো, আর সে প্রাণ সঞ্চার করতে পারবে না, আর তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাহলে প্রাণীর ছবি সে আঁকতে পারবে না, প্রাণীর ছবি আঁকে তাকে জান দিতে পারবে না, প্রাণ দিতে পারবে না, তার জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাহলে প্রাণীর ছবি আঁকা যখন যাবে না, ছবি তোলাও যাবে না, প্রয়োজন ভিত্তিক ছবি আপনি তুলতে পারেন, আপনাকে আধার কার্ড করতে হবে, প্যান কার্ড করতে হবে, আপনার পরিচয় পত্র করতে হবে, বা আপনার পরিচয় নির্দিষ্ট কোনো জায়গায় দিতে হবে, সেক্ষেত্রে আপনি ছবি তুলতে পারেন, কিন্তু প্রকাশ্যে সেই সমস্ত ছবি রাখা যাবে না। যেমন আমাদের পকেটে টাকা পয়সা থাকে সেখানে কিন্তু না আমাদের গান্ধীর ছবি থাকে, এখন আমরা বাধ্য টাকা পয়সা না নিয়ে চলতে পারবো না, আমাদের তো পকেটে রয়েছে প্রকাশ্যে আসছে না, অসুবিধা নাই। তো হাদিস যেটা দেওয়া হয়েছে সেটাকে অনুসরণ করতে হবে। আমি যদি বলি আমি সম্পূর্ণ মুসলিম হয়েছি অথচ আমার বাড়িতে ছবি টাঙানো আছে, যার বাড়িতে জানবেন যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, নিশ্চিন্তভাবে তার বাড়িতে শয়তান প্রবেশ করে। তাহলে এটা একটা দিক গেল। এবারে আসা যাক রমজানের বিষয়ে, আমি যে আয়াত পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে রমজান তোমাদের উপরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম বা রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রমজানের রোজা বলতে আমি বলবো যে পূর্ববর্তী উম্মতের মধ্যে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। এই রমজান মাস সম্পর্কে কিন্তু আমাদের ভেতরে কিছু জৈব জাল হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে। তো জৈব জাল হাদিস যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার প্রথমে যে বক্তা বললেন আমার স্মরণে এসে গেল, জ্ঞান হয়তো অনেকের কম থাকতে পারে, আমার যেটা হয় জানা আছে তার হয়তো জানা নেই, তারও যেটা জানা আছে আমার সেটা জানা নেই, যার জন্য আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম একজন রসুল ছিলেন, একটা আলোচনার মাধ্যমে তিনি বললেন, যখন তার অনুসারীরা তাকে প্রশ্ন করল, হে মূসা বলো তো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানীকে, তিনি জানছেন যে আমি তো আল্লাহর রসুল আর আমার সাথে আল্লাহর ডাইরেক্ট কথা হচ্ছে, সরাসরি কথা হচ্ছে, তাহলে আমার তো জ্ঞানী তো আর কেউ নাই। তিনি হঠাৎ করে অহংকার করে বসলেন যে আমি হতে হলাম সবচাইতে জ্ঞানী। তখন আমরা জানি যে সূরা কাহাবের মধ্যে ঘটনা আছে, খিজির আলাইহিস সালামকে অনুসরণ করেছিলেন মূসা আলাইহিস সালাম, তখন আল্লাহ বললেন যে হে মূসা তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আছে, চলে যাও সেই সমুদ্রের ধারে। তো খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তারপরে দেখলো যে মূসা না অত কিছু তো জানে না। তো জ্ঞানী জ্ঞানের কমি থাকতে পারে। তো রমজান নিয়ে আমাদের ভেতরে যেগুলো প্রচলিত আছে সেগুলোর মধ্যে হচ্ছে কিছু জাল জৈব হাদিস, সালমান ফালসিল হাদিস বর্ণিত আছে, যাতে আছে যে ব্যক্তি তাতে কেউ একটি নফল ইবাদত করবে সে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে, এবং যে কেউ তাতে একটি ফরজ আদায় করবে তার অন্য মাসে ৭০টি ফরজ আদায় করার সম্মান লাভ হবে। এ মাসে একটি নফল একটি ফরজ এবং একটি ফরজ ৭০টি ফরজের সমতুল্য। এ মাসে মুমিনের রুজি বৃদ্ধি করা হয়। এ মাসে প্রথম দশ হচ্ছে রহমতের, যেটা আমরা আগে কিন্তু ক্যালেন্ডার ছাপা দেখেছি আহলে হাদিসের মধ্যে, প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাতের। এই হাদিসটি হচ্ছে প্রসিদ্ধ জাল হাদিস, সিলসিলাতুল হাদিসুজ জাইফা, হাদিস নম্বর ৮৭১ এর মধ্যে হাদিসটি এসেছে। তাহলে রমজান মাসের সম্পর্কে এটা বলা হয় যে একটি নফল ইবাদত করলে পরে অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য, আর রমজান মাসে একটি ফরজ আদায় করলে পরে অন্য মাসের ৭০টি ফরজের সমতুল্য। এই হাদিসটি হচ্ছে জাল। দ্বিতীয় হচ্ছে রমজান মাসের অনেক কিছু বলা হয়েছে এখানে, তো রমজান মাসের সম্পর্কে অনেক প্রায় ৭০খানা
প্রায় 70 খানা জয়ীফ এবং জাল হাদিস রমজান মাস উপলক্ষে আছে। আর এটা আপনারা জানতে পারবেন, আমরা পত্রিকা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, আগামী মঙ্গলবার উদ্বোধন হতে যাচ্ছে। সে পত্রিকার মধ্যে শেখ আব্দুল হামিদ মাদানী সাহেবের লেখা আমরা দিয়েছি, আত্মাহারি পশ্চিমবঙ্গ, তো সেই পত্রিকার মধ্যে এগুলো আমরা ছেপেছি। তো বিষয় হচ্ছে রমজান মাস খুব স্বভাবের মাস, রমজান মাসে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, কিন্তু নির্দিষ্ট কিছু হাদিসের মধ্যে আসেনি। সহিহ যত হাদিসের মধ্যে এসছে, যত সহিহ হাদিস এসছে, তার মধ্যে যে কত স্বভাব বেশি আছে এটা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাস, দয়ার মাস, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রমজান মাসে সবচেয়ে বেশি দান সদকা খয়রাত করতেন। আর প্রত্যেক রমজানে তিনি জিবরাইল আমিন কি করতেন, অবতীর্ণ করতেন, জিবরাইল আমিন আসতেন, জিবরাইল আমিন কি করতেন, কোরআন তিলাওয়াত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, জিবরাইল আমিন শুনতেন। তাই রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। রমজান মাসের হলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান সদকা খয়রাত করতেন যে অন্য কোনো মাসে করতেন না। তাই রমজান মাসে বেশি বেশি দান সদকা খয়রাত আমরা কি করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ঈমানদারদের জন্য সবচেয়ে উত্তম নমুনা বা আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যখন আদর্শ বা নমুনা আমাদের রাখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে দিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে তিনি নিষেধ করেছেন, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বাড়াবাড়িও করা যাবে না। সাহাবায়ে কেরামগণ একবার বলেছিলেন, আমরা অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, দেখলাম যে সেখানে সর্দারগণকে তাদের অনুসারীরা কি করছে, সিজদা করছে। তাহলে হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের সিজদার পাত্র নন, আমরা কি আপনাকে সেই সম্মান করতে পারি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি অন্যকে সিজদা করার বিধান থাকতো তাহলে নারীদেরকে বলা হতো তাদের স্বামীকে সিজদা করতে, কিন্তু সেটাও বলা হয়নি, সেটাও বলা হয়নি, হুকুম নেই। তাই কাউকে সিজদা করা যাবে না, কারোর কাছে মাথা নত করা যাবে না। আমরা সাধারণত স্কুলে কলেজে দেখি কি দেখি, সবাই ছাত্ররা বসে আছে, কোনো অফিস আদালতে যান বা রাজনৈতিক এখন পার্টি যান, রাজনৈতিক যে পার্টিগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, তাদের যখন মিটিং হয় দেখবেন সবাই বসে আছে, যখন বড় নেতা প্রবেশ করলো সবাই সিট ছেড়ে দাঁড়িয়ে পড়লো, সবাই সিট ছেড়ে দাঁড়িয়ে পড়লো তাকে সম্মান জানাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না যে তাকে দেখে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যাক, এই জন্য সাহাবায়ে কেরামরা জানতেন যে এটা আল্লাহ রাসূল পছন্দ করেন না, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি, সবচেয়ে বেশি সম্মানীয় ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে কোনো কেউ থেকে থাকে সেটা হচ্ছে জনাবে আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ তাকে দেখেও তার সাহাবারা, তার অনুসারীরা, তার সঙ্গী সাথীরা দাঁড়াতেন না। তাহলে আজকের কলেজের প্রফেসর পার্টির লিডারকে দেখে কেন দাঁড়ানো হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেও দিয়েছেন, যে ব্যক্তি এটা চায় যে আমাকে দেখে সম্মানার্থে মানুষ দাঁড়িয়ে যাক, সে নিজে জাহান্নামে যাবে। কোন প্রফেসর স্কুলে প্রবেশ করছেন, সে যদি এটা চায়, আদেশ জারি করে, যদি আদেশ জারি করে যে আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার সম্মানার্থে ছাত্রদের দাঁড়িয়ে যেতে হবে, তাহলে জানবেন যে সে প্রফেসর যত ইবাদত করুক না কেন, রাত জেগে ইবাদত করুক, তাহাজ্জুদ পড়ুক আর যা করুক, সে জাহান্নামী। এমনকি কৃপণের সম্পর্কে হাদিস এসেছে, শরীয়ত কতটা মোকাম্মল দেখুন, শরীয়তের মধ্যে যেমন বলা হয়েছে যে অহংকারী কৃপণ, অহংকারী কৃপণ, অহংকারী কৃপণ বলতে অহংকারী দরিদ্র, অহংকারী দরিদ্র, সহিহ মুসলিম হাদিস নম্বর 106, সহিহ মুসলিম হাদিস নম্বর 106, সেখানে কাল কিয়ামতের দিনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাবে না, রহমত পাবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে পরিণামে, তাদের কথা বলা হয়েছে যে অহংকারী দরিদ্র, অর্থাৎ গরিব ব্যক্তি কিন্তু অহংকারী, বড় লোক যেটা করছে সে সেটা করার চেষ্টা করছে, পকেটে টাকা নেই, সে 100 টাকা রোজ রোজগার করে কিন্তু তাতে তার সংসার চলে না, কিন্তু বড় 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 শেখরা, বড় ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা যে কাপড় পরে সে কি করে, সেই কাপড় পরার চেষ্টা করে, বড় বড় লোকেরা যে নেশা করে সে সেই নেশা করার চেষ্টা করে, তাদের বাড়িতে যে ভালো খাদ্য হয় সে সেই খাদ্য ভালো খাবার প্রচেষ্টা করে, এমনকি ভিক্ষা